যাত্রীদেরকে বিআরটি বাস ব্যবহারের জন্য বাসে আরোহণ করার পূর্বেই টিকিট কাউন্টার বা ভেন্ডিং মেশিন হতে টিকিট ক্রয় করতে হবে অথবা অনলাইন থেকে র্যাপিড পাস আগেই কিনে রাখতে হবে। স্টেশনে যাত্রীদের জন্য তথ্য প্রদর্শন ডিসপ্লে, স্বয়ংক্রিয় তথ্য ঘোষণার ব্যবস্থা, সিসিটিভি ক্যামেরা, যাত্রীদের পর্যাপ্ত বসার ব্যবস্থা এবং টয়লেট সুবিধা থাকবে। প্ল্যাটফর্মে যাত্রীদেরকে বাসে উঠবার সময় নিরাপত্তা দিতে স্টেশনগুলোতে অটোমেটিক দরজার ব্যবস্থা থাকবে। এয়ারপোর্ট এবং গাজীপুরে নির্মাণাধীন উভয় বিআরটি টার্মিনালেই পর্যাপ্ত পার্কিং সুবিধা, রেস্টরুম এবং অফিস রুমের ব্যবস্থা থাকবে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে গাজীপুরে বিআরটি বাস ডিপো নির্মাণের কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। এই ডিপোতে বিআরটি বাসগুলোর জন্য পর্যাপ্ত পার্কিং, মেরামত ও রক্ষণাবেক্ষণ এবং জ্বালানি সরবরাহের ব্যবস্থা থাকবে। এই ডিপোতে স্থাপিত কন্ট্রোল রুমের মাধ্যমে ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেম ব্যবহার করে বাস পরিচালনা, রক্ষণাবেক্ষণ ইত্যাদি সকল কার্যক্রম তদারকি এবং পরিবীক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে। বিআরটি সিস্টেম চালু করার মাধ্যমে উত্তরা ও গাজীপুর শহর এলাকায় এবং করিডোরের উভয় পাশের আবাসিক ও বাণিজ্যিক পর্যায়ের ট্রানজিট ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট এক নতুন মাত্রা যোগ করবে। বাস র্যাপিড ট্রানজিটের মাধ্যমে করিডোরটি নগরে বসবাসকারী ও অভ্যাসগতদের কাছে আকর্ষণীয় হয়ে উঠবে এবং নগরবাসীদের জন্য একটি নতুন পরিবহন সংস্কৃতি এবং যাতায়াতে যোগাযোগে এক সার্বিক সমাধানের নতুন দুয়ার খুলে দেবে। দর্শক, বিআরটির যে টিকিট সিস্টেমটি সেটি অনেকটাই মেট্রো রেলের মতোই হবে। মেট্রো রেলে আপনারা যেমনটি দেখেছেন যে ভেন্ডিং মেশিনে টিকিট ক্রয় করতে হয়, ঠিক সেভাবেই বিআরটি টিকিটগুলো ক্রয় করতে হবে ভেন্ডিং মেশিনের মাধ্যমে, পাশাপাশি র্যাপিড পাস অর্থাৎ অনলাইনে টিকিট কাটতে পারবে। দর্শক, আমরা এই মুহূর্তে আছি গাজীপুর বড়বাড়িতে। তো এখানে বিআরটির যে স্টেশনটি সেটির নির্মাণ কাজ চলছে খুব দ্রুত গতিতে। এখানে বিআরটি স্টেশনের ওয়েটিং রুম এবং যে কাউন্টার রুম আছে সেগুলোর ছাদ ঢালাই কাজ সম্পন্ন হয়েছে অনেক আগেই, পাশাপাশি এখন লিফট এবং যে সিঁড়িগুলোর কাজ সেগুলোর কাজ চলছে। লিফট বক্সের কাজও ইতিমধ্যে শেষ হয়ে গেছে। তো আমরা এবার দক্ষিণ দিকে চলে আসলাম। তো এখানে দেখা যাচ্ছে যে রাস্তার পাশে যে ফুটওভারটা ব্যবহার করা হবে, তো সেখানে সিঁড়ি নির্মাণ হয়ে গেছে। বাকি রয়েছে অ্যাক্সেলারেটর বসানোর কাজ, পাশাপাশি এখন বিআরটি যে স্টেশনটি রয়েছে বড়বাড়িতে সেখানে শুরু হয়েছে ডিভাইডার বসানোর কাজ। তো স্টেশনের পাশে যে ডিভাইডারগুলো আছে সেগুলোকে বসানো হচ্ছে। বড়বাড়িতে বিআরটির যে লেনগুলো আছে, মূল যে লেনগুলো বিআরটির লাইন 3 সবগুলো লেন সম্পন্ন হয়েছে। তো এখানে বাঁ দিকে আপনারা দেখতে পাচ্ছেন বাঁ দিক দিয়ে ড্রেনের কিছু কাজ বাকি রয়েছে, এখানে ড্রেনের কাজ করা হচ্ছে, পাশাপাশি যে সার্ভিস লেনটি তৈরি করা হবে সেটির কাজ চলছে। দর্শক, সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ।